ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হকের রোগ মুক্তি ও অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। শনিবার বাদ জোহর ঈশ্বরদী উপজেলার পাকশীর রূপপুর নলগাড়ি গ্রামের চর রূপপুর বাইতুল জান্নাত জামে মসজিদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নদাপাড়া জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সদ্য কারামুক্ত মোহাম্মদ এনামুল হক, বাইতুল জান্নাত মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও লক্ষ্মীকুণ্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রূপপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাক আলী, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক রেজুল করিম ফেরদৌস, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কবির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আখতারুজ্জামান মালিথা, সাংবাদিক নাইম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সহ অনেকেই।